আজকে 24 নভেম্বর চলছে আমাদের আজকে, এবং শীতের হিমের পরশ কদিন ধরেই আমরা গায়ে মাখছি। আজকে নয়া গ্রহণ চলছে আমাদের, কিংবা শুরু হয়েছে আমাদের শীতকালীন আবহাওয়া। এই পরিবেশে এবং আজকের এই অনলাইন পাঠদানের সাথে যারা জড়িত আছেন, অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ উপাধ্যক্ষ স্যার এবং আমার বিভাগীয় প্রধান এবং আমার সহকর্মী বৃন্দ এবং অন্যান্য যারা আমাকে শুনছেন, সবাইকে আমার সালাম। এবং আমার প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, সবার প্রতি থাকলো আমার নিরন্তর শুভেচ্ছা। আজকে অনার্স ফোর্থ ইয়ারের সাথে, চতুর্থ বর্ষের সাথে আজকে আমার একটি পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এবং তোমরা ইতোমধ্যে জেনে গিয়েছো যে আজকে আমার পাঠদানের টপিকটি কি, সেই বিষয়ে আলোচনায় আসবার আগে সেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি, নো মাস্ক নো সার্ভ। আর বলার কিছুই নাই, চারপাশে প্রতিনিয়ত যে অবস্থায় আমরা এখন দেখছি, এখন শুধু শুনব না, নিজেকেই নিজে অবিরত বলতে থাকব, বারবার হাত ধোব, সামাজিক দূরত্ব বজায় রাখব এবং অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করব, যেটি আমাকে সেফ করার অন্যতম একটি উপায়। এবং সরকারও এই ব্যাপারটিতে প্রচণ্ড রকমের জোর দিয়েছে এবং আইনের ব্যবস্থা করেছে বলে আমরা সবাই জানি এবং পত্রিকায় বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে যেটি আমি শুরু করতে যাচ্ছি, অনার্স চতুর্থ বর্ষের সাথে বরাবরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আমি আজকে তোমাদের যে টপিকের উপরে ক্লাস নেব সেটা 24/1005 পেপার কোড যেটি, এবং টাইটেল হচ্ছে ওয়েস্টার্ন লিটারেরি থিওরিজ অ্যান্ড ম্যাথডস অফ লিটারেরি ক্রিটিসিজম। মানে আমাদের যে পাশ্চাত্য তত্ত্বগুলো আছে এবং সমালোচনা যে কোডটি আছে, পেপার টাইটেল যেটি আছে, সেটি খ অংশের সাহিত্য তত্ত্বের ধারায় পোস্ট মডার্নিজম এই টপিকটিকে নিয়ে কিছু আলোচনা করার প্রয়াস রাখতে চাই বা চেষ্টা করতে চাই। প্রথমত বলে নেওয়া ভালো যে আমরা ইতোমধ্যে যেটা জানছি বা দেখতে পাচ্ছি বা যেটা দেখেছি, আসলে এই কোড বা এই টপিকটা বা এই তত্ত্বের, এই পাশ্চাত্য তত্ত্বের সাহিত্য তত্ত্বের এই ধারাগুলোকে বুঝতে গেলে একটু নিজেকে স্টাডি করা কিংবা নিজের ভেতরে নিজেকে প্রথিত করা কিংবা সেই বিষয়টি কিংবা সেই টপিকটিকে ভালো করে নিজের মধ্যে অবগাহন করা, যদি সেটি করতে পারি আমরা, সেটি করতে চাও বা সেটি করো, তাহলে আমার মনে হয় যে সে ভীতিটুকু কেটে যাবে এই পেপারটি নিয়ে বা এই পেপার টাইটেল বা এই টপিকগুলোকে নিয়ে তোমাদের মধ্যে যে অস্পষ্টতা বা হয়তো পারা যাবে না বা করতে পারছি না ব্যাপারগুলো কোনোটাই আসলে থাকবে না। যদি তো ওই একটি কথা যে হোয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তো যাই হোক, আজকে আমি পোস্ট মডার্নিজমের যে তোমাদের সাহিত্য তত্ত্বের যে ধারাগুলো আছে, যে রোমান্টিসিজম, রিয়ালিজম, নেচারালিজম, মার্কসিজম, ফ্রয়েডিজম, ফেমিনিজম, মডার্নিজম অ্যান্ড পোস্ট মডার্নিজম, এর আগে আমি গত দুটো ক্লাস তোমাদের রোমান্টিসিজম এবং রিয়েলিজমের উপরে করেছিলাম। আজকে আমার কাছে মনে হয়েছে যে সামনে যারা পরীক্ষার্থী হবে, আশা করি অবশ্যই একদিন পরীক্ষার মধ্যে বসতে হবে, পোস্ট মডার্নিজম এই তত্ত্বটি, এই ধারাটি জানবার অবকাশ বা জানার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো নেক্সট দিন আমি শুরু করতে যাচ্ছি বা আমরা চেষ্টা করব যে হোয়াট ইজ পোস্ট মডার্নিজম, বা পোস্ট মডার্নিজম বা যেটি বাংলা আমরা বলতে চাই, যেটি বাংলা আমরা বলি যে উত্তর আধুনিকতাবাদ, বলতে কি বুঝি, এটি কি আসলে, বিষয়টি কি। তার আগে বরাবরের মতো কোন ধরনের কোয়েশ্চেন আমাদের সামনে এটিকে ঘিরে আসতে পারে,
সাধারণত কোন রকম কোশ্চেনের প্রশ্নের সম্মুখীন আমরা হই উঠি বা হই? আমার মনে হয় যদি আমি এক নজরে এক গ্ল্যান্স একটু দেখতে চাই, একটু দেখতে পাচ্ছি, আমি কোশ্চেনগুলোকে একটু হাইলাইট করে রেখেছি বা আমার সামনেও আছে যেটি দেখতে পাচ্ছি, যে পোস্ট মডার্নিজম যেটি আমরা জানি যে 2013-তে যেটি এসেছিল, যে পোস্ট মডার্নিজম সাহিত্য চিন্তার কেন্দ্রীয় প্রপঞ্চ হল ভাষা। বিশ্ব সাহিত্য থেকে দৃষ্টান্ত দিয়ে বিষয়টি ব্যাখ্যা করো। পোস্ট মডার্নিজম সাহিত্য চিন্তার কেন্দ্রীয় প্রপঞ্চ হল ভাষা। অ্যাকচুয়ালি প্রপঞ্চ আমাদের এই শব্দগত, যেমন ইংরেজি ভোকাবুলারির যে সেন্স আমাদের মাথায় থাকতে হয়, তেমনি বাংলাও আমাদেরকে সেই সাথে মাথায় রাখতে হবে। প্রপঞ্চ অ্যাকচুয়ালি যে যেটা সরাসরি ইন্দ্রিয় গোচর বা যেটি কোনো ব্যাপার বা যেটি কোনো বাহ্যমূর্তি বা যেটা চেহারা, মানে অ্যাকচুয়ালি ভাষার জন্য চিন্তার কেন্দ্রীয় প্রপঞ্চটাই হচ্ছে ভাষা। পোস্ট মডার্নিজমকে বুঝতে গেলে, তার চিন্তা করতে গেলে, সেই ব্যাপারটিকে বোধের মধ্যে আনতে গেলে অ্যাকচুয়ালি ভাষা ইজ ইম্পর্টেন্ট একটি ফোকাস। সেইটিকে এই কোয়েশ্চেনের মধ্যে চেয়েছে। 2015-তে যেটি এসছে, উচ্চ প্রযুক্তি নির্ভর উন্নত সমাজে উত্তর আধুনিক পরিবেশ বিরাজ করছে। লিউতারের এই মন্তব্যের আলোকে উত্তর আধুনিকতার স্বরূপ বিশ্লেষণ করো। উচ্চ প্রযুক্তির উন্নত সমাজে উত্তর আধুনিক পরিবেশ বিরাজ করছে, লিউতার, পোস্ট মডার্নিজমের একজন উদ্গাতা এবং জনকই বলতে পারি আমরা, ওনার মতামতগুলো আছে। আজকে হয়তো আমরা সেদিকে যাওয়ার সুযোগটি পাবো না, নেক্সট দিন পরের ক্লাসে আমরা সেদিকে আসতে যাচ্ছি। উচ্চ প্রযুক্তির উন্নত সমাজে উত্তর আধুনিক পরিবেশ বিরাজ করছে, লিউতারের এই যে মন্তব্য, এই মন্তব্যের আলোকে আধুনিকতার স্বরূপকে জানাতে পড়েছে। নেক্সট দিন 2018-তে যেটি এসেছিল, উত্তর আধুনিকতার সম্পর্কে প্রধান প্রধান পণ্ডিতদের মতামত তুলে ধরো। নানা জনের নানান মতামত এই তত্ত্বটিকে ঘিরে, এই ধারাটিকে ঘিরে সেটিকে আলোকপাত করতে বলেছে। এবং আমরা জানি যে সেভেন কলেজেরও কোয়েশ্চেনগুলোও যদি আমরা একটু দেখি, এরকম একটি কোয়েশ্চেন আমরা সামনে আনতে পারি। উত্তর আধুনিকতা কি, বাংলা সাহিত্যে উত্তর আধুনিকতা, উত্তর আধুনিকতা শিরোনামে একটি আলোচনা উপস্থাপন করো। তো যাই হোক, আমি কোয়েশ্চেনগুলোর একটু আপডেটেশন বা কি ধরনের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আসতে পারে উত্তর আধুনিকতাকে ঘিরে অথবা পোস্ট মডার্নিজমকে ঘিরে, আমরা সেটিকে একটু এক নজরে সামনে আনতে চাইলাম। তো অবশ্যই এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলে কি ধরনের জানা আমাকে জানতে হবে, এবং নেক্সট দিন আমার অ্যান্সার স্ক্রিপ্টে আমি সেগুলো কি করে লিখবো, কেমন করে আমার কোয়েশ্চেনের উত্তরগুলো আমার কোয়েশ্চেন ওয়াইজ আমি মার্ক করে যাব, কিংবা আমি সেই অ্যান্সার স্ক্রিপ্টে সেগুলোকে কেমন করে রাখবো, সেই ব্যাপারটি অবশ্যই ইতোমধ্যে জানা উচিত, না হলে আমাদের জেনে নিতে হবে। আর বিশেষ করে এই তত্ত্ব কিংবা এই ধারাগুলোকে যদি আমি সেইভাবে কোয়েশ্চেন ওয়াইজ টু দি পয়েন্টটি আমি যদি মার্ক করে যেতে চাই, যদি তো আমি আমার নির্দিষ্ট নম্বরের বেশিটুকু আমি আমার অংশে আনতে চাই বা আমার রেজাল্টে নিতে চাই, ইনক্লুড করতে চাই, তো হোয়াট এভার যাই হোক না কেন, আমি একটু পোস্ট মডার্নিজমের দিকেই তাকাই। আমরা কোয়েশ্চেনগুলোকে দেখলাম, সো নট ইজি, এতটা সোজা ওই অর্থে না, আমি ভয় করাচ্ছি না, আমাদের জানতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে এবং অ্যান্ড দেন শিখতে হবে। যাই হোক, আমরা যাচ্ছি যে পোস্ট মডার্নিজম, অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজম কোয়েশ্চেনগুলো আমাদের জানা হয়ে গেছে। পোস্ট মডার্নিজম এটি কি, এটি আসলে যদি আমি এটিকে দুটো ভাগ করি, পোস্ট মডার্নিজম শব্দটিকে, এইটা আসলে বাই টু পার্টস, একটি হচ্ছে পোস্ট আর একটি হচ্ছে মডার্নিজম। পোস্ট কথার অর্থ আমরা ধরেই নিতে পারি উত্তর কিংবা পরে, আর মডার্নিজম তো হচ্ছে আধুনিকতা বা, আর এইটি আমরা আরো একটু বলতে পারি যে পোস্ট অ্যাকচুয়ালি এটি ইটস এ ল্যাটিন ওয়ার্ড, এটি একটি ল্যাটিন শব্দ, এবং যেটি মডার্নিজমকে, যেটি আফটার, মানে আফটার শব্দ পোস্ট একটা ল্যাটিন শব্দ, এবং যেটি মডার্নিজমের পরে এসছে, মডার্নিজমের পরে যে ধারাটি কিংবা যে তত্ত্বটি যা বা যে মতের বিশ্বাসটি বা যে মকের মতের ফোকাসটি, সেটি আসলে রেফার্স করে মডার্ন পিরিয়ডের, আফটার মডার্ন পিরিয়ড। এবং এটি আমরা জানি যে mid-20th century, 20 শতকের মাঝে আমরা এই তত্ত্বটির অ্যাকচুয়ালি এটি ডেভেলপ হচ্ছিল, এই তত্ত্বটি ডেভেলপমেন্ট, এই ভাবের, এই উদ্গিরণের আমরা অ্যাকচুয়ালি সেটি ডেভেলপমেন্ট দেখতে পেয়েছি। এবং আমরা যেটি আরো বলতে পারি, ইটস এ ব্রডার কনসেপ্ট, একটি বড় রকমের, একটি বৃহত একটি ধারণাকে এটি আসলে নিয়ে আসে। আমরা জানতে পারি এটি একটি আইডিওলজি অ্যান্ড এটি একটি থিওরি, এটি একটি ভাবার জন্য, এটি একটি ভাববাদ, এটি
এটি একটি ধারণা, একটি ভাব এবং এটি একটি থিওরি। তো যাই হোক, আমরা পোস্ট মডার্নিজম এর একদম ভেতরের কথাগুলো, এর অর্থগত দিকগুলো আমরা জানার চেষ্টা করছিলাম। এবং অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজম ব্যাপারটি এটি সাহিত্যকে ঘিরে, চিত্রকলাকে ঘিরে এবং পেন্টিংকে ঘিরে, এটি কবিতাকে ঘিরে অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজমের উদ্ভব হয়েছিল। আমরা দেখতে পাই একটু যে মডার্নিজম, আমরা দেখতে পাচ্ছি যে 1914 থেকে 45-এর মধ্যে এবং 1890 থেকে 1890 থেকে 1950 পর্যন্ত যে মডার্নিজমের যে ব্যাপক প্রসার, মডার্নিজমের যে ব্যাপকতা কিংবা তার ফোকাস কিংবা মডার্নিজমের যে ধারা কিংবা চলচ্ছবি চলছিল, এবং 1970 থেকে মানে 1970 থেকে পোস্ট মডার্নিজম যেটি 1980-তে এবং নাওয়েতে যেটি যেই ধারা, যেই চিন্তা, যেই ভাবনা, যেই স্বাধীনতা কিংবা যেই মনের ইচ্ছা, ইচ্ছার ফোকাস কিংবা চলমান একটি প্রতিচ্ছবি আমরা নাওয়েডেজ যেটি দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি দেখতে পাই অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজম, মডার্নিজমের পরে যেটির আবিষ্কার কিংবা বলা যায় যেটির অবস্থান কিংবা যেটির ভাবগত দিকের উন্মেষ, অ্যাকচুয়ালি ইংল্যান্ডের দ্বিতীয় রানী এলিজাবেথের একটি শাসন আমলের একটি ব্যাপার বা সেই আইডিওলজি এবং সুপার আমেরিকার যে পাওয়ার, সুপার পাওয়ার আমেরিকার একটি বোধ এবং ব্যাপার এবং পোস্ট কলোনিয়াল উপনিবেশিকবাদের যে একটি ধারা বা কালচার, কিংবা আমরা দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে একটি আবহ কিংবা পরিবেশ কিংবা বিস্তার বা তার চারিদিকের যে অবস্থা, সেই সবগুলোকে মিলিয়েই আসলে ইংল্যান্ডের রানী, সুপার পাওয়ার আমেরিকা যে অবস্থান বা শক্তির যে বহর, অ্যাকচুয়ালি সব কিছু পোস্ট মডার্নিজমের উদ্ঘাটন কিংবা তার উদ্গিরণের পেছনে এবং তার হওয়ার পেছনে এই বোধের এই আইটেমগুলো, কিংবা যদি তো সহজভাবে বলা যায় যে এই এই বিষয়গুলোর অবশ্যই একটি ভীষণ রকম একটি জোর একটি ব্যাপার ছিল, ভীষণ রকম একটি বোধের, ভীষণ রকম একটি ছেড়ে দেওয়ার কিংবা এগিয়ে দেওয়ার কিংবা এই বোধকে উদ্গিরণ করার একটি প্রেক্ষাপট ছিল বলে আমরা মানতে পারি বা বুঝতে পারি বা জেনে জানতে পারি। যাই হোক, আমি পোস্ট মডার্নিজমকে ঘিরেই আমাদের আজকের আলোচনা চলছে। পোস্ট মডার্নিজম উত্তর আধুনিকতাবাদ, মডার্নিজম কি, পোস্ট মডার্নিজম উত্তর আধুনিকতাবাদ, যদি পোস্ট মডার্নিজমকে ভালো করে বা পোস্ট মডার্নিজমের বোধকে, পোস্ট মডার্নিজমের ফোকাসকে, পোস্ট মডার্নিজমের ভেতরগত রশ্মিকে এবং পোস্ট মডার্নিজমের একেবারে সেন্টার পয়েন্টকে যদি আমরা বুঝতে চাই বা ধরতে চাই বা রিয়েলাইজ করতে চাই, অ্যাকচুয়ালি আমাদের মডার্নিজমকে একটু দেখে আসতে হবে। আমরা সেটিকে একটু দেখার চেষ্টা করব। আমি এখানে একটু পোস্ট মডার্নিজম এখানে ড্রয়িং করে রেখেছি। আমি এখানে একটি ওয়েব দেখানোর চেষ্টা করেছি, ওয়েব দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ওয়েব অ্যান্ড দেন সেকেন্ড ওয়েব অ্যান্ড দেন থার্ড ওয়েব। আমরা এটি হচ্ছে প্রি মডার্ন, মডার্নের আগে প্রি মডার্ন ওয়েব কি ছিল অ্যাকচুয়ালি, অ্যান্ড দেন মডার্ন অ্যান্ড দেন পোস্ট মডার্ন। তো আধুনিকতার আগে মানে প্রাক আধুনিক যুগে অ্যাকচুয়ালি বেসমেন্ট, আমরা সেন্টার পয়েন্টে গড দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি প্রি মডার্ন যুগে গড বেস ধর্মকে, ধর্মকেন্দ্রিক যে ব্যাপারটি ছিল, মানে ব্যক্তিবোধের আগে ধর্মবোধ প্রায়োরিটিটা অনেক বেশি ছিল। আমরা প্রি মডার্ন যুগে যেটি দেখতে পাচ্ছি গড বেস, ধর্ম বেস যে ফোকাস, যে আইডিয়ালিজম, যে ভাবনা, যে চিন্তা,
সেগুলোকে দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন মডার্ন যুগে এসে আমরা ম্যান, আমরা সেন্টারে ম্যান দেখতে পাচ্ছি। এখানে ব্যক্তি, মানুষ, তার ভাবনা, তার চিন্তা, ব্যক্তি সামনে চলে আসলো। ধর্মের চাইতে ব্যক্তি তার নিজস্ব ব্যক্তিত্ব বোধ, আমিত্ব বোধকে নিয়ে ব্যক্তিকে আমরা দেখতে পেলাম একেবারে সেন্টারিজমে। অ্যান্ড দেন আমরা পোস্ট মডার্নিজমে যখন গেলাম, পোস্ট মডার্নিজমে আমরা আর্ট, পৃথিবীকে, আর্ট ইজ এ সেন্টার পয়েন্ট। আমরা আমাদের জীবন যাপন এই পৃথিবীতে কেমন, কত রকম বিচিত্র, কত ডাইভার্সন, কত ডাইমেনশন হতে পারে সেগুলোই আমরা দেখতে পাবো পোস্ট মডার্নিজমে। তো ফার্স্ট প্রি মডার্ন, মডার্ন অ্যান্ড দেন পোস্ট মডার্ন। পোস্ট মডার্নে আমরা গডকে দেখতে পাচ্ছি, মানে প্রি মডার্নে আমরা যা দেখতে পাচ্ছি, প্রি মডার্ন থেকে যখন আমরা মডার্নে আসলাম, মডার্নিজমের দিকে আসতে শুরু করলাম বা যাত্রা শুরু হলো বা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি কোনো না কোনো ফোকাস, কোনো না কোনো ওয়েভ, কোনো না কোনো আইডিয়া, কোনো না কোনো স্টেপের মধ্য দিয়েই আমরা আসলে, যেমন আমার বহুতল ভবনে যখন আমি উঠতে যাব, আমার স্টেপ বাই স্টেপ উঠে গিয়েই আমি সেই আকাশকে, সেই ছাদকে ছুঁতে পারি, ঠিক তেমনি আমরা কোনো না কোনো এইজ, কোনো না কোনো ব্যারিয়ার বা কোনো না কোনো আইডিয়া, কোনো না কোনো স্ট্যাবিলিটিকে ধরেই আমরা অ্যাকচুয়ালি সামনের দিকে এগোই। পোস্ট প্রি মডার্ন থেকে যখন মডার্নে চলে আসলো, আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমি আসলে লিখে রেখেছি রিফর্মেশন, মানে পুনর্গঠন, যেটি আমার অ্যাকচুয়ালি প্রি মডার্নে ছিল না। প্রি মডার্নের ভাবনায় যা ছিল না, সেই সেই ভাবনা, সেই না আসা ভাবনা, না থাকা ভাবনাগুলোকে যখন আনতে চাইলো মানুষ, ব্যক্তি আনতে চাইলো, তখন তার মধ্যে পুনর্গঠন, একটা রিফর্মেশন, সোশিও ইকোনমিক এবং মানসিক, মানবের মনে যে জাগতিক যে চেঞ্জ আসলো, অ্যান্ড রেনেসা, সেই সাথে সত্যির বাহক হলো রেনেসা, পুনর্জাগরণ। শিল্প বিপ্লবের ফলে যে ইউরোপের যে পাশ্চাত্যে যে রেনেসা জাগরণ যে হয়েছিল, পুনর্জাগরণের এই ছোঁয়া, ফোকাস, আলো, লাইট তখন পড়েছিল। অ্যান্ড আমরা দেখতে পেয়েছি কি এনলাইটেনিং, অ্যান্ড দেন এনলাইটেনিং, এনলাইটেনিং হচ্ছে খুব জ্ঞানময়, আলোকময়, খুব সারময়, একেবারে খুব বাস্তব ধর্মী, একেবারে খুব সার সংক্ষেপময় যে ব্যাপারটি। তো প্রি মডার্ন থেকে যখন আমরা মডার্নের দিকে চলে আসলাম, আমরা রিফর্মেশনের মধ্য দিয়ে আসলাম, আমরা রেনেসার মধ্য দিয়ে আসলাম এবং আমরা এনলাইটেনমেন্টের মধ্য দিয়ে আমরা চলে আসলাম। অ্যান্ড দেন মডার্নে এসে ব্যক্তি তার নিজেকে দেখলো, বুঝলো, চিনল, জানল এবং আমি কে, আমার মতো করে ভাববার সুযোগ পেল। আমায়, আমি এবং আমি পার্সন, আমি ব্যক্তি, আমার চাওয়া পাওয়া, ইচ্ছা এবং আমার আমিত্বকে মানুষ ভাবতে শিখলো, জানতে শিখলো, বুঝতে শিখলো এবং সর্বোপরি ভালোবাসতে শিখলো। অ্যান্ড দেন আমরা এর পরে যেটি যেতে চাই সেটি হচ্ছে যে পোস্ট মডার্ন, এখানে আমি লিখে রেখেছিলাম ইকোলজিক্যাল একটি চেঞ্জ হয়েছিল, পরিবেশগত বা বাস্তু সংক্রান্ত যাই বলি না কেন, অ্যাকচুয়ালি তখন পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে, বিজ্ঞান এগিয়েছে, প্রযুক্তি এগিয়েছে, মত এগিয়েছে, চিন্তা এগিয়েছে, পরিবেশ এগিয়েছে, আবহাওয়া এগিয়েছে, বাতাস এগিয়েছে, পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, কালার রয়েছে, সব কিছু মিলে যে এই যে রঙিন, এই যে আলো, এই যে যাতনা, এই যে সুখ, এই যে হাসি, এই যে কান্না, এই যে বেদনা, এই সব কিছু নিয়ে যে ইকোলজিক্যাল একটি পরিবেশগত যে চেঞ্জের পরে যা কিছু আমরা পেয়েছি, অ্যান্ড দেন সেটি হচ্ছে পোস্ট মডার্নিজম, কিংবা বাংলায় যদি বলি উত্তর আধুনিকতা বা। তো আমি এরপরেই যাচ্ছি যে আমরা পড়ছিলাম যে মডার্নিজমকে না বুঝলে, মডার্নিজমকে না জানতে পারলে, কিংবা মডার্নিজমের সিঁড়ি বেয়েই আমি পোস্ট মডার্নিজমের ভবনে ঢুকে যাব। তো সেইটি করার জন্যে আমাকে অ্যাটলিস্ট পোস্ট মডার্নিজমের সিঁড়িকে তো ভাঙতে হবে। অ্যান্ড দেন আমরা যেটি জানতে চাই যে আমি এর আগে আরেকটু যেটি বলবো এর সাথে একটু রিলেট করবো, এর সাথে একটু আমি আরেকটু ডায়াগ্রাম আমার সামনে আছে এবং যেটি হচ্ছে যে এখানে আমি লিখে রেখেছি যে
একটি ছকের মতো আমার এটিকে যদি ফোর পার্ট করা হয়, যে পুঁজিবাদ, জাতি রাষ্ট্র, প্রযুক্তি বিজ্ঞান এবং ধর্ম নিরপেক্ষতা এন্ড ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজমের মূল থিম বা মূল ফ্যাক্ট, পোস্ট মডার্নিজম এগুলোকে ঘিরেই অ্যাকচুয়ালি কাজ করেছে। এগুলো থেকে উত্তরণের, এই বোধের থেকে উত্তরণের, এই বোধের এক্সপান্ডেশনের, এই বোধের রিয়েলিটি, এই বোধের একেবারে সেন্ট্রালিজমকে দেখতে চেয়েছে হচ্ছে পোস্ট মডার্নিজম। আমরা পুঁজিবাদ কি, পুঁজিবাদ আমরা সবাই জানি যে যেটি হচ্ছে, যেটি বিশ্বায়নের ফলে, এই যে ক্যাপিটালাইজেশনের ক্যাপিটালিজম বিশ্বায়নের ফলে যে পুঁজিবাদের যাত্রা, পুঁজিবাদের উদ্ভব, বিকাশ এবং সম্প্রসারণ যেই বলি না কেন, এবং বহুজাতিক কোম্পানিগুলো যখন সেক্টরগুলোতে ইন করেছে এবং সমগ্র বিশ্বব্যাপী একটি চেঞ্জ এবং ইকোনমিক্যালি, শাসনতান্ত্রিকভাবে, সমাজগতভাবে, অর্থনৈতিকভাবে এবং আরও যদি বলি মনোগতভাবে যে পরিবর্তনটি একটি বিশাল একটি ব্যাপার আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল। এবং জাতি রাষ্ট্র হচ্ছে কোনো একটি জাতি রাষ্ট্র, এতে হয়েছে কি এর ক্ষমতা আসলে ধীরে ধীরে কমে আসতে শুরু করেছিল। জাতি রাষ্ট্রগুলি এই বহুমাত্রিক বহুজাতিক এই কোম্পানিগুলোর চাপে, বিশ্বায়নের ফলে যে বহুজাতিক কোম্পানিগুলোর সৃষ্টি হয়েছিল পুঁজিবাদের ফলে, সেগুলো তারা একা স্টাফ নিতে পারছিল না এবং তাদের কোনো একক সিদ্ধান্ত অ্যাকচুয়ালি সেখানে খাটছিল না। এবং আমি আবারও ফিরবো, আবারও যেটা বলতে চাই এবং আরেকটি পার্ট যেটি, সেটি হচ্ছে প্রযুক্তি বিজ্ঞান এবং ধর্ম নিরপেক্ষতা। মডার্নিজমের এই যে প্রযুক্তি বিজ্ঞান, টেকনোলজি বিজ্ঞান, ধর্ম নিরপেক্ষতা কিংবা সেকুলারিজম যাই বলি না কেন, যে এখানে কোনো ধর্মকে পুঁজি করে কোনো কিছু হবে না, বা কোনো প্রযুক্তি এবং বিজ্ঞানের যে এই যে টেকনিক্যাল দিকগত বা টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট, এই ব্যাপারটি যখন ঘটছিল মডার্নিজমে এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে যখন এলো, মডার্নিজমের আসলে যে বোধগুলি আছে পুঁজিবাদ, জাতি রাষ্ট্র, প্রযুক্তি বিজ্ঞান, ধর্ম নিরপেক্ষতা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, অ্যাকচুয়ালি এই চারটি বাদের বা বোধের উপরে বেশি ফোকাস কিংবা আলো ফেলতে চেয়েছে হচ্ছে পোস্ট মডার্নিজম। যাই হোক, আমরা পোস্ট মডার্নিজম পড়ছিলাম আজকে। আমরা আবারও একটু কোয়েশ্চেনে আমি যেতে চাচ্ছি, যে কোয়েশ্চেনগুলো ন্যাচারালি তোমাদের জন্য এসছে, আসলে এগুলো অনেক ভার্সেটাইল, অনেক কিছু পোস্ট মডার্নিজমকে আমাদের একদিনে একটি ক্লাসে একটি পাঠদানের মধ্যেই সেটি সম্ভব না, আমাদের আরেক অনেক দূর এগোতে হবে যদি পুরো বিষয়টাকে আমরা রিয়েলাইজ করতে চাই, জানতে চাই। তো যাই হোক, আজকে সেই কোয়েশ্চেনের সেই বোধগুলোকে আমরা লিউথরের মন্তব্যকে নিয়ে আমরা আলোচনা করতে এই মুহূর্তে আজকে হয়তো সম্ভব না, বা তার ভাষাগত দিককে আলাদা করে কিংবা পণ্ডিতদের মতামতগুলোকে আলাদা করে হয়তো আজকে সম্ভব না, নেক্সট কোনো ক্লাসে আমি সেটিতে যাব ইনশাল্লাহ। এবং আজকে আমি যেটা করব, যেটি আমি আসলেই আনতে চাচ্ছি, যে ভার্সেস মডার্নিজম এবং অ্যান্ড দেন পোস্ট মডার্নিজম। আমি মডার্নিজমকে যতটুকু জানবো, বুঝবো, রিয়েলাইজ করবো, মডার্নিজমের রস যতটাই আমার মধ্যে সিঞ্চিত হবে, ততটাই আমি পোস্ট মডার্নিজমের দরজার লক খুলতে পারব। তো সো হোয়াটে আমরা যাচ্ছি পোস্ট মডার্নিজমে। আমরা মডার্নিজমকে যদি দেখতে চাই, মডার্নিজমের কথাই আমি বলে যাচ্ছি, মডার্নিজম এটি আসলে যেটি আমি এতক্ষণ ধরে বলছিলাম এবং যে ওয়েবকে আমি দেখাতে চেষ্টা করেছিলাম, এবং মডার্নিজমকে, মডার্নিজমের যে চারটা মূল বিষয় ফোকাস করে, যেটিকে ঘিরে, যেটিকে আয়ত্তে রেখে এবং যেটিকে সার্কেল করে পোস্ট মডার্নিজম তার পথ চলতে চেয়েছে, সেগুলোকেও আমরা নিয়ে আসতে চেয়েছিলাম, চেয়েছি বা করেছি। এবং আমরা পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি যদি বলি, এখন পোস্ট মডার্নিজম কি, আমরা এখানে আরেকটি জিনিস দেখাবো, যেটি হচ্ছে যে মডার্নিজম এবং পোস্ট মডার্নিজমের ডিফারেন্সিয়েটটা, যে পার্থক্য যদি আরেকটু আমরা মাথায় আমাদের থাকে, যে পোস্ট মডার্নিজম এবং মডার্নিজম, মডার্নিজমের সাথে পোস্ট মডার্নিজমের মিল কিংবা অমিলগুলো, মডার্নিজমে অ্যাকচুয়ালি কী ছিল, কোথা থেকে, কোন আইডিয়া থেকে মডার্নিজমের কোন
ধারণা কোন বোধ কিংবা কোন কোন আইডিয়ালিজম থেকে পোস্ট মডার্নিজম তার নিজের পথ এবং মতকে খুঁজে পেয়েছে কিংবা চেষ্টা করেছে আমরা সেটিও এক নজরে দেখব। আমরা এখানে একটু আসলেই দেখতে চাচ্ছি আধুনিকতা এবং উত্তর আধুনিকতা। আমরা এখানে একটু আমি এক ঝলক একটু পড়ে যাওয়ার চেষ্টা করব, যে আমি পরে ডিসকাশনে আসছি। আধুনিকতা এবং উত্তর আধুনিকতার মৌলিক যে পার্থক্য আছে, আমি একবার এক ঝলক একটু যাচ্ছি। অ্যাকচুয়ালি যেটা টার্মলি যদি আমরা সময়কালীন যদি একটা পার্থক্য ধরি, মডার্নিজম আসলে 1900 থেকে 1960 মানে 1900 থেকে 1960-এর মধ্যে আমরা মডার্নিজমের একটি সার্কেলকে বা বোধের জাগরণ কিংবা চলমানকে আমরা দেখতে পাই। অ্যান্ড উত্তর আধুনিকতা কিংবা পোস্ট মডার্নিজম যেটি, সেটি আসলে 1960 থেকে এখনো পর্যন্ত আমাদের যেটি চলছে বা বর্তমান পর্যন্ত চলছে, এই বোধ, এই জাগরণ কিংবা এই তত্ত্ব কিংবা মতের ফোকাস। পোস্ট মডার্নিজমের এবং মডার্নিজম এক ধরনের মডার্নিজম হচ্ছে পরম এবং চরম, মানে এটি আসলে পুনর্নিশ্চিত। মডার্নিজম কোন বোধের পরে আমি ব্যাখ্যায় আসছি, এবং পোস্ট মডার্নিজম হচ্ছে আপেক্ষিক। মডার্নিজমের আসলে একটি উন্নতি বা প্রোগ্রেস বা অগ্রগতি আছে, কিন্তু পোস্ট মডার্নিজম আসলে এটি অনেকটা প্রচার জানাজানি বা সার্কুলেশনে আসলে বিশ্বাসী। মডার্নিজম আসলে কোনো স্টেবল মানে কোনো ধার্যকৃত কিংবা স্থায়ীকৃত ব্যাপারে যতটা সে ফোকাস করে, পোস্ট মডার্নিজম লক্ষ্যহীন, এলোমেলো, ততটা সে আসলে র্যান্ডাম থাকতে চায়। মডার্নিজম আসলে এটি হচ্ছে যে এটি প্রমোচ্চ শ্রেণী বা যাজক শ্রেণী বা হায়ার ক্লাসিতে যতটা বিশ্বাসী, পোস্ট মডার্নিজম আসলে ততটা না। সে আসলে তত উঁচুতে না, সে অ্যানালাইসিস করে, এক্সপ্লেনেশন করে, সে পতনোন্মুখী কিংবা সে অবসন্নতাবাদেই চলে যায়, অবসন্ন কিংবা ড্যাম বা আলোচনা কিংবা যাচাই এসে বিশ্বাসী, এবং তার মধ্যে একটা কনটেনশন আছে। পোস্ট মডার্নিজমে আমরা যেটি দেখতে পাই যে এর একটি অথরিটি, একটি কর্তৃত্ব, একটি কর্তার প্রায়োরিটি, একটি অথরিটি বোধের একটি ব্যাপার আছে। পোস্ট মডার্নিজমে আমরা অ্যাকচুয়ালি সেটি দেখতে পাই না, এটি আসলে কন্টেনশনাল, এটি যুক্তি বিতর্কের ধরে, যুক্তি বিতর্কের মধ্য দিয়ে এটি যেতে পছন্দ করে। আমরা দেখতে পাই পোস্ট মডার্নিজম আসলে সত্য কিংবা ট্রুথকে নিয়ে যেতে চায়, কিন্তু পোস্ট মডার্নিজমের আমরা কোনো নো ট্রুথ সেখানে বা সত্যকে তেমন সত্যের একেবারেই রিয়েলিটিটাকে সেখানে খুঁজতে চায় না। আমরা মডার্নিজমে যেটি দেখতে পাই যে এটি লৌকিকতা অনুকূলে, প্রথার অনুকূলে, সে আসলে প্রোফর্মালিজমের বিশ্বাসী, কিন্তু মডার্নিজম, পোস্ট মডার্নিজম সেটি করছে না। মডার্নিজম যেমন প্রোডাকশন কিংবা প্রোডাক্টে বিশ্বাসী, প্রোডাক্টিভিটিতে বিশ্বাসী, পোস্ট মডার্নিজম আসলে এনজয় কিংবা কনজাম্পশন কিংবা ভোগে বিশ্বাসী। আমরা মডার্নিজমে যেমন দেখতে পাই একটা সোশ্যাল কিংবা কমিউনিটি লাইফ, মডার্নিজম যেমন ফিল করে কিংবা রাখতে চায় বা বাঁধতে চায় বা বন্ধনে আসতে চায়, কিন্তু পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালিজম কিংবা ব্যক্তি স্বাতন্ত্র্য পথে বিশ্বাসী। আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট মডার্নিজম যেমন বিজ্ঞান ভিত্তিক বা সে তার একেবারেই রিয়েল সত্যকে যেখানে আনতে চায়, পাওয়ার শক্তিকে আনতে চায়, পোস্ট মডার্নিজম আসলে পরিবর্তিত, চেঞ্জেবল, আসলে সে ফুজি, সে ততটা সায়েন্সকে ততটা নিরেট করে সে নিয়ে আসতে চায় না। আমরা মডার্নিজমের যেমন খুব মিনিংফুল, ইম্পর্টেন্ট, মিনিংয়ের খুব ইম্পর্টেন্সই এখানে নিয়ে আসে, কিন্তু পোস্ট মডার্নিজমে অ্যাকচুয়ালি মিনিংয়ের অনেক ডাইভার্সিটিকে সে আনতে চায়, অনেক বিশ্লেষণ, অনেক জানা, অনেক ডাইভার্সনে যাওয়া, এটি হচ্ছে পোস্ট মডার্নিজমের কাজ। আমরা পড়ছিলাম পোস্ট মডার্নিজম কিংবা উত্তর আধুনিকতাবাদ, এবং উত্তর আধুনিকতাবাদের যে ফিচার, সেই ফিচার নিয়েই আমরা কথা বলছিলাম। আমরা পোস্ট মডার্নিজমের সত্যি তার জাগরণের সময়কালটি যাচ্ছিলাম, আমরা মডার্নিজমের সাথে এর
রিলেশনটা দেখতে চেয়েছি, দেখলাম আমরা মডার্নিজমের যে মূল ফোকাসগুলো আছে সেগুলো কি ছিল, সেগুলোর সাথে পোস্ট মডার্নিজম আসলে কতটা সেখান থেকে বেরিয়ে যেতে চায় সেগুলো দেখলাম। আমরা পোস্ট মডার্নিজম এবং মডার্নিজমের বেসিক্যালি যে ডিফারেন্সগুলো আছে, পার্থক্যগুলো ডিফারেন্স আছে, আমরা সেগুলোকেও দেখতে চাইলাম। আমরা পড়ছিলাম পোস্ট মডার্নিজম কিংবা উত্তর আধুনিকতা বা মডার্ন। পোস্ট মডার্নিজম হচ্ছে অ্যাকচুয়ালি এটি একটি আন্দোলনের নাম। পোস্ট মডার্নিজম আসলে যেটি একটি তত্ত্ব, পোস্ট মডার্নিজম একটি ধারার নাম, এবং আমরা যেটি জানতে পারছি বা যেটি আমি জানতে পারি আমরা যেটি আরো আলোচনায়, যেমন এটি হচ্ছে আসলে আধুনিকতার মডার্নিজমেরই কিছু সিদ্ধান্ত এবং কাজকর্ম, এবং সেটি হচ্ছে পোস্ট মডার্নিজম। যেমন মডার্নিজমের সে আধিপত্য বাক্যে নিয়ে, কর্তৃত্ববাদকে নিয়ে, ক্ষমতার কেন্দ্রীকরণকে নিয়ে এবং ভোগবাদকে নিয়ে, অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজমের মূল ফোকাস এইগুলো, আধিপত্যবাদ, কর্তৃত্ববাদ, ক্ষমতার কেন্দ্রীকরণ, ভোগবাদ, আধুনিকতার এরকম কিছু সিদ্ধান্ত এবং কাজকর্মকে ঘিরেই হচ্ছে পোস্ট মডার্নিজমের কাজ। এগুলোর বিরুদ্ধে আসলে বিরোধিতা করা এবং মানুষের অভিজ্ঞতা কিংবা স্বাতন্ত্র্যের উপর ভিত্তি করে নিমজ্জিত বা মানুষের অভিজ্ঞতা কিংবা স্বাতন্ত্র্যের উপর ভিত্তি করে এই যে নির্মিত বা এই যে ফরমেশন, যে সাংস্কৃতিক এবং বুদ্ধিবাদী যে নতুন একটি আন্দোলন, এটি হচ্ছে পোস্ট মডার্নিজম। আমি আবারও বলছি যে যখন নেচারালি আমরা চারপাশে আমাদের যে আধিপত্যবাদ মডার্নিজমের সময়ে, মডার্নিজমের আধুনিকতাবাদের কালীন অবস্থায় যখন আমরা আধিপত্যবাদ, কর্তৃত্ববাদ, ভোগবাদ কিংবা ক্ষমতার কেন্দ্রীকরণের যে মৌলিক ব্যাপারগুলো ছিল, এগুলোর ব্যাপারে আসলে বিরোধিতা করা এবং তখনকার সময়ে পৃথিবী আরো অনেক দূর এগিয়ে গেছে, ওয়ার্ল্ড অনেক দূর চলে গেছে সামনে, এবং আমাদের নানান রকম এক্সপিরিয়েন্স, আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্য বোধেরও অনেক পার্থক্য হয়েছে, আমাদের চিন্তারও অনেক প্রসার, বিকাশ এবং পরিবর্তন হয়েছে। তো সেইগুলোর উপরে ভিত্তি করে যখন একটি সাংস্কৃতিক কিংবা বুদ্ধিবাদী নতুন একটি যে আন্দোলন হয়েছিল, এস্টাবলিশড হয়েছিল, সেটি হচ্ছে পোস্ট মডার্নিজম। এবং আমরা যদি আরো বলতে চাই যে পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি তাদের আগ্রহটা কি, পোস্ট মডার্নিজম আসলে কি চায় বা তারা তাদের ইগারনেসটুকু কি, তারা কি জানতে চায়, তারা কি দেখাতে চায়, তারা কি বুঝতে চায় কিংবা তারা কি বোঝাতে চায়, যদি সেটুকু বলতে পারি, তারা আসলে অ্যাকচুয়ালি প্রথাহীনতায় বিশ্বাসী। পোস্ট মডার্নিজমরা বাদীরা মনে করেন কোনো প্রথা সব কিছুতেই তারা জীবন এবং জগৎ সম্পর্কিত কোনো প্রথায় তারা আসলে যেতে চায় না, বিশ্বাস করে না, তারা প্রত্যেকটা জিনিসকে যাচাই বিশ্বাসী। তারা পূর্বের যে ফিলোসফারদের যে দার্শনিক যে ভাবনা, চিন্তা, সিদ্ধান্ত এবং সেগুলোকে তারা যাচাইয়ে বিশ্বাসী, সেগুলোকে তারা হুবহু কপি করা কিংবা মেনে নেওয়াতে নয়, সেগুলো যাচাই, বাছাই, বাসায়, বিচার, বিশ্লেষণেই তারা অগ্রবর্তী কিংবা অগ্রগামী, এবং তারা রিফর্মেশনে বিশ্বাসী। আমরা যেটা ওয়েবগুলোতে দেখে আসছিলাম, পুনর্গঠন করা, ভেঙে ফেলা, নানান রকম বিশ্লেষণকে ভেঙে ভেঙে নতুন কোনো আবারও বিশ্লেষণ, নতুন কোনো আবারও কোনো বিনির্মাণ। বিনির্মাণ মানে হচ্ছে আসলে ধ্বংস করা নয়, ডিস্ট্রয় না, বিনির্মাণ হচ্ছে সেটিকে রেখে আবারও নতুন করে নতুন ভাবের বোধের যে উত্তরণ, বিকাশ, স্টার্টিং, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিনির্মাণ। তো যাই হোক, বিশ শতকের এই যে আমরা যে ব্যাপারগুলো আমরা আসলে করেছি, এইগুলো আমাদের ফোকাস করেছে আমাদের স্থাপত্যে, পোস্ট মডার্নিজম আমাদের নন্দনতত্ত্বে, আমাদের দর্শনে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের শিল্প সাহিত্যেও পোস্ট মডার্নিজম এগুলো সবগুলো নিয়েই আসলে নড়তে চেয়েছে, বসতে চেয়েছে, কাজ করতে চেয়েছে, আলোচনা করতে চেয়েছে, দেখতে চেয়েছে, বুঝতে চেয়েছে, জানতে চেয়েছে এবং পথ চলতে চেয়েছে। আমরা পড়ছিলাম পোস্ট মডার্নিজম কিংবা উত্তর আধুনিকতা বা পোস্ট মডার্নিজমের, আমরা যদি বলি যে আমরা বলছিলাম এটা একটি আন্দোলন, এটি একটি তত্ত্ব, এটি একটি ধারা,
এটা একটি ফোকাস, এটা একটি এনলাইটমেন্ট। যাই হোক, পোস্ট মডার্নিজম, এটি আসলে পোস্ট মডার্নিজমকে আমি আবারও ব্যাখ্যায় যদি বলতে পারি বা চাই, সেটি হচ্ছে যে পোস্ট মডার্নিজমকে জানতে গেলে অবশ্যই মডার্নিজমকে ঘিরেই পথ পেরিয়েই আমাকে আসতে হবে। মডার্নিজমের ভবনকে পার হয়েই আমাকে পোস্ট মডার্নিজমের ভবনে ঢুকতে হবে। তো যাই হোক, এটিকে আসলে পার হতে গেলে কতগুলো, তো অ্যাকচুয়ালি আমরা যেটি প্রথম থেকেই বলে আসছিলাম যে এটি একটি ধারা, এটি একটি বোধ, এটি একটি আইডিয়া, এটি একটি তত্ত্ব, এটি একটি আন্দোলন পোস্ট মডার্নিজম। এবং পোস্ট মডার্নিজমকে আসতে গেলে আমাদের আসলে কতগুলো কালিক পর্যায়কে পার হতে হয়েছে, নানান রকম মতবাদ, নানান রকম চিন্তা, যেমন ফরাসি বিপ্লব, নানান ধরনের বিপ্লবগুলো আমাদের সামনে এসছে, বিজ্ঞান, যুক্তি, চিন্তা, নানান রকম পরিবর্তন এসছে, এবং পুঁজিবাদ, এবং সমস্ত এই চিন্তা ভাবনা, মানুষ যখন মানুষকে চিনতে শিখলো, জানতে শিখলো, বুঝতে শিখলো, মানুষ যখন নিজেকে ভাবতে শিখলো, মানুষের মধ্যে যখন আমিত্ব ইন করলো, আমিত্ব গ্রো করলো এবং এর বিকাশ ঘটলো এবং এর উন্মেষ এবং ফোর্স হলো এর মধ্যে, তখন আসলে যে দুটো মতবাদ আমাদেরকে ঘিরে রেখেছিল আধুনিকতাবাদে, সেটি হচ্ছে, একটি হচ্ছে মার্ক্সিজম এবং একটি হচ্ছে, আরেকটি হচ্ছে ক্যাপিটালিজম, একটি হচ্ছে পুঁজিবাদ এবং আরেকটি হচ্ছে সমাজতন্ত্রবাদ। তো আমরা যখন পথ চলছিলাম আধুনিকতায়, দেখতে পেলাম মানুষ আসলে এই দুটোকে ঘিরে, সত্যি এই দুটো বাদকে ঘিরে তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের কল্পনা, তাদের চাওয়া পাওয়া কিংবা তাদের ভালো লাগা কিংবা তাদের ভালোবাসার বিষয়টিকে সত্যি তো তারা তেমন করে এই দুটো বাদ তাদেরকে তেমন করে পূর্ণতা এনে দিতে পারেনি। মানব মনকে একেবারে কানায় কানায় টইটুম্বুর করে ফিল আপ করতে পারেনি। তাদের মৌলিক চাহিদাগুলো এবং তাদের আশার স্থায়িত্বকে বাঁধতে পারেনি, রাখতে পারেনি, স্ট্যাবল করতে পারেনি। এবং মানুষ আসলে এই পুঁজিবাদ এবং এই সমাজতন্ত্রবাদ কিংবা এই পুঁজিবাদের মধ্যে যে নিজেকে দেখতে চেয়েছিল, নিজেকে জানতে চেয়েছিল, ভাবতে চেয়েছিল, তেমনটি করে নিজেকে স্ট্যাবল করতে আসলেই পারেনি। এবং এক সময় মানুষ সেই দুটো মতবাদ থেকে সরে আসতে চেয়েছে, আরও নিজেকে আরও জানতে চেয়েছে, নিজের জগৎটাকে আরও দেখতে চেয়েছে, বুঝতে চেয়েছে, এবং নিজে যা চেয়েছে, নিজে যা নিজের মধ্যে স্থায়ী করতে চেয়েছিল, এই দুটো বাদ তাদেরকে সেইগুলোতে ফিল আপ করতে পারেনি কিংবা পরিপূর্ণ করতে পারেনি। এবং আরও নানানবিধ মতবাদের মধ্য দিয়ে উপনিবেশবাদ আছে এবং নারীবাদ, নানান রকম বাদের মধ্য দিয়েই অ্যাকচুয়ালি আমাদের আজকে পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদের এই জন্ম। এবং আমরা একবিংশ শতাব্দীর ফসল হচ্ছে এই পোস্ট মডার্নিজম, আমরা এভরিবডি নোজ, আমরা এটা ভালো করেই জানি বা এতক্ষণে আমরা জেনে গেছি। এবং মানুষ আসলে তিনটি বিষয়ের উপরেই ফোকাস করে, মডার্নিজমের তিনটি বিষয়ের উপরেই ফোকাস করেই আসলে এই পোস্ট মডার্নিজমের জন্ম হয়েছিল, যে মানুষ আসলে দেখতে পেয়েছে, ভাবতে পেয়েছে, জানতে পেরেছে যে তার আসলে সত্যি অর্থে এই বাদগুলো, এই মার্ক্সিজম ক্যাপিটালিজমের মধ্যে পুঁজিবাদ কিংবা সমাজতন্ত্রবাদ তাকে কোনো স্থায়ী সমাধান, তার ইচ্ছার, চিন্তার, ভাবনার, পাবার, আশা আসলে কোনো স্থায়ী সমাধান আসলে দিতে পারেনি। এবং নাম্বার ওয়ান, এটি ছিল একটি কারণ পোস্ট মডার্নিজমকে, পোস্ট মডার্নিজম আসার কিংবা সুদৃঢ় হওয়ার কিংবা উন্মেষ হওয়ার কিংবা জেগে ওঠা, যেটাই বলি না কেন। এবং প্রকৃত মুক্তি অ্যাকচুয়ালি মেলেনি। এবং নাম্বার টু হচ্ছে যে এই যে জ্ঞানের বিভিন্ন মতবাদ, সেটা গানে বলি, শিল্পকলায় বলি, চিত্রকলায় বলি, কবিতায় বলি, যে নানান মানুষ আসলে এগুলো চেঞ্জেবল, মানুষ একটি পরিবর্তন চেয়েছে, এগুলোর মধ্যে না পাওয়া, তার নিজেকে সত্যিকারভাবে প্রতীত করা, নিজেকে সত্যিকারভাবে সেখানে স্টেবল করা বা এস্টাবলিশ করার ব্যাপারটি আসলে পায়নি। এবং প্রতিনিয়ত সময় এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে, চিন্তা পরিবর্তন হচ্ছে, চিন্তার বিকাশ হচ্ছে, চিন্তা সম্প্রসারণ হচ্ছে, নতুন ভাব কিংবা বোধের জন্ম হচ্ছে মানুষের মন এক জায়গায়, মানুষের চিন্তা, মানুষের ভাবনা, মানুষের আইডিয়ালিজম এক জায়গায় স্থিত হয়ে থাকতে পারেনি। এবং এটি চলমান, এটি প্রসেসেবল, এটি প্রক্রিয়াধীন।
এবং সেই রবি ঠাকুরের সেই গলাকা কাব্যের গতিবাদ। অ্যাকচুয়ালি আমরা গতিতে বিশ্বাসী, অলওয়েজ আমরা গতির মধ্যেই আছি, নো স্ট্যাবিলিটি নো স্ট্যান্ডিং, এবং কোনো স্থিরতা নেই, আমরা চলছি, আমরা চলমান এবং আমরা চলব। আমরা এখানে এই চেঞ্জেবল এই মনোগত কারণের কারণেই বা চেঞ্জেবল এই ভাবগত কিংবা প্রয়োজনগত যদি আমি বলি যে, এবং সামাজিক বিষয়ের দিকে যদি তাকাই, এই যে পরিবর্তনের ছোঁয়া কালারিজম মানুষকে প্রচণ্ড রকম তাড়িত করেছিল এবং মানুষকে প্রচণ্ড রকম ভাবতে শিখিয়েছিল, মানুষকে প্রচণ্ড রকম বিচ্ছিন্ন করেছিল, মানুষকে প্রচণ্ড রকম বা নিজের ভিতরে দেখতে শিখিয়েছিল। তো আমরা প্রকৃতভাবে যে তিনটি ব্যাপারকে ঘিরে যে পুঁজিবাদ, রিয়েল ক্যাপিটালিজম এবং মার্ক্সিজমকে আমাদের সেই প্রত্যাশাকে ফিল আপ করতে পারিনি, এবং নানান রকম জ্ঞানের নানান শাখা প্রশাখাও আমাদেরকে তেমনটি স্ট্যাবলনেস আনতে দিতে পারিনি, এবং আমরা এইটুক বুঝে গিয়েছি যে এই বিশ্ব, এই আলো, এই বাতাস, এই পৃথিবী, এই বিজ্ঞান, এই প্রযুক্তি, এভরিথিং এভরিথিং চেঞ্জেবল, চেঞ্জেবল অ্যান্ড দ্যান চেঞ্জেবল এবং গতিময়। আমরা পড়ছিলাম উত্তর আধুনিকতাবাদ কিংবা পোস্ট মডার্নিজম। আমি প্রথমেই বলে নিয়েছি যে এই যে বিশাল ব্যাপার কন্টেন্ট, এই কন্টেন্ট আজকে এত অল্প মানে সময়কে ঘিরে অ্যাকচুয়ালি আমরা কমপ্লিট করতে পারবো না। নেক্সট কোনো ক্লাসে আমরা এই নিউটন পোস্ট মডার্নিজমের যাকে জনক বলা যায় তার মতবাদগুলো, তার চিন্তা কিংবা অন্যান্য প্রধান প্রধান পণ্ডিতদের কিংবা মতবাদগুলো কী, কিংবা ভাষাগত দিকগুলো কী, আমরা সেগুলোকে নিয়ে নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি এইবার আমি একটু বলতে চাচ্ছি যেটি, সেটি হচ্ছে ক্যারেক্টারিস্টিকগুলো পোস্ট মডার্নিজমের, উত্তর আধুনিকতা বা কোন বৈশিষ্ট্যকে ঘিরে আমাদের সামনে এসছে আমি সেটিকে একটু দেখাতে চাচ্ছি। পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি অত্যাধিক বাস্তবতাকে ঘিরেও যায়, এর মধ্যে একটি হাইপার রিয়েলিটি আছে, আমি এক্সপ্লেনেশনে বুঝতে যাচ্ছি। পোস্ট মডার্নিজম একটি বোধের বিভক্তি বা কোনো বোধকেও বিভক্তিকরণ করে, আসলে টুকরো টুকরো করে বা ফ্রেগমেন্টেশন আছে পোস্ট মডার্নিজমের মধ্যে, এবং পোস্ট মডার্নিজম যেটি করে এটি প্রচলিত মতবাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি যায়, প্যারাডক্সিটি আছে এর মধ্যে। পোস্ট মডার্নিজম স্থায়ীকরণে বিশ্বাসী নয়, পোস্ট মডার্নিজমের মধ্যে একাধিক এবং বহুত্ব বোধের জন্ম হতে পারে। পোস্ট মডার্নিজম আসলে সেন্ট্রালাইজেশন নাই তার মধ্যে, ডিসেন্টারিং আছে পোস্ট মডার্নিজমের মধ্যে, পোস্ট মডার্নিজম আত্মপ্রতিফলনে বিশ্বাস, আত্মপ্রতিফলন আছে পোস্ট মডার্নিজমের মধ্যে, সেলফ রিফ্লেক্সিভিটি আছে এর মধ্যে। পোস্ট মডার্নিজমে আসলে কোনো পূর্ণতা নয়, পোস্ট মডার্নিজম পেয়ে গেলাম পূর্ণতা হলাম, পূর্ণতা নয়, শূন্যতায় আসলে অ্যাকচুয়ালি বিশ্বাসী, অ্যাবসেন্সে বিশ্বাসী। পোস্ট মডার্নিজম একেবারে রিয়েল নাও ইডেজ জীবনের, অনাগত জীবনের সময়ের সম্ভাবনার কথা যেহেতু চিন্তা করে, বলে বা সেই দিকেই পথ চলে, এটি অ্যাকচুয়ালি বিদ্রুপ, মিথ্যা অভিনয় বা আইরনি বা এর মধ্যে প্যারোডির বোধের ব্যাপার আছে। এই অর্থে সে এলোমেলো অদ্ভুত পোস্ট মডার্নিজম, অদ্ভুত এলোমেলো বোধের বাহক কিংবা দোতক যদি বলি, এবং পোস্ট মডার্নিজমের মধ্যে কল্পনা কিংবা ম্যাটাফিকশন আছে। পোস্ট মডার্নিজম চিত্রী কিংবা চিত্রী দ্যাটমিন্স হচ্ছে একেবারে টেক্সচুয়াল ব্যাপারটি, একেবারে সেন্টারিং ব্যাপারটি, একেবারে অন্তরের বোধগত যে ব্যাপারটি, এর মধ্যে একটা ইন্টারটেক্সচুয়ালিটি আছে। তো আমরা পোস্ট মডার্নিজমের অ্যাকচুয়ালি তোমরা আরও তোমাদের নোটসে কিংবা প্রাণান্ধিক বইয়ে পেয়ে যাবা। তো অত্যধিক বাস্তবতা প্রচলিত মতের বিরুদ্ধে স্থায়ীকরণ নয়, একাধিক বা বহুত্ববোধ, কেন্দ্রহীন, আত্মপ্রতিফলন নাই তা আছে তার মধ্যে, বিদ্রুপ বা মিথ্যা অ্যাকচুয়ালি তার মধ্যে আছে, অদ্ভুত এলোমেলো তা আছে, এবং চিত্রী বা কল্পনাকে আসলে সে নিয়ে যেতে চায় যেহেতু তার নিজের আমিত্বকেই সে সারাক্ষণই সে ভাঙতে বসে, জানতে বসে,
কিংবা চিনতে বসে এবং তার মধ্যে একটা চিত্রী কিংবা বোধ বা ইন্টারটেক্সচুয়ালিটি আছে। আমি এখানে এগুলো দিয়েই আসলে আজকের ক্লাসকে আমি বৈশিষ্ট্যগুলোর মধ্যেই আমি আসলে রাখতে চাচ্ছি। আমার আজকের উত্তর আধুনিকতা বোধবাদ কিংবা পোস্ট মডার্নিজমের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছিলাম, যে পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি কি, পোস্ট মডার্নিজম কীভাবে আমরা পেলাম, পোস্ট মডার্নিজম পেতে গেলে কোন স্টেপকে আমাদেরকে পার হয়ে আসতে হলো, আধুনিকতাবাদের ফোকাসগুলো, মূল বিষয়গুলো, কন্টেন্টগুলো আমরা জানলাম, সেগুলোকে ঘিরে কীভাবে পোস্ট মডার্নিজমের উত্তরণ ঘটলো আমরা সেটিকেও দেখলাম। আমরা পোস্ট মডার্নিজম এবং মডার্নিজমের মধ্যে অ্যাকচুয়াল কনসেপ্টগত দিক থেকে দুজনের যে পার্থক্য আছে সেটিকেও আমরা একটু রিয়েলাইজ করার চেষ্টা করলাম। অ্যান্ড দেন পোস্ট মডার্নিজমের যে ক্যারেক্টারিস্টিকগুলো কিংবা বৈশিষ্ট্যগুলো আছে, যে কোন বোধগুলোকে নিয়ে, কন্টেন্টগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি পোস্ট মডার্নিজম পথ চলে সেটিকেও আমরা একটু একঝলক দেখলাম। আমি একটু এক্সপ্লেনেশন করি আজকের ক্লাসে আমি শেষ ঘটাতে চাচ্ছি আপাতত। আমি নেক্সট কোনো ক্লাসে আমরা আবারও এক্সপ্লেনেশনগুলোতে অবশ্যই পোস্ট মডার্নিজমের নানান বিতর্ক বিষয়ে এবং আলোচনায় আমরা যেতে চাই। তো যাই হোক, আমি বৈশিষ্ট্যর মধ্যেই আবার ফিরছি, যে আমরা বলছিলাম যে অত্যধিক বাস্তবতা বা হাইপার রিয়েলিটি, আসলে হাইপার রিয়েলিটির ব্যাপারটা যেটা হচ্ছে যে রিয়েলিটি যেটা বাস্তব, এই রিয়েলিটিকে ঘিরে অ্যাকচুয়ালি রিয়েলিটিটা এমন হবে যে এর মধ্যে ওই রিয়েলিটিকে, সাপোজ মনে করো তুমি ডিজনিল্যান্ডে বেড়াতে গেছো, তো সেই ডিজনিল্যান্ডে তুমি নিজেকে একেবারেই ডিজনিল্যান্ডে যে ক্যারিশমা, তার মেকানিজম কিংবা তার পরিবেশগত কিংবা প্রেজেন্টেশনের যে দিকগুলো দেখে তোমার অ্যাকচুয়ালি মনেই হবে না তুমি কি কোনো আর্টিফিশিয়াল কোনো সেন্টারে আছো কি না, একেবারেই তোমার কাছে এত রিয়েল মনে হবে। এখান থেকে নিজেকে জানতে চাও অ্যাকচুয়ালি ইটস নট রিয়েল, রিয়েলের মতো বাট নট রিয়েল, ইটস এ ফেক রিয়েল, এটি হচ্ছে আসলে হাইপার রিয়েলিটি, এ রিয়েল উইদাউট অরিজিনিটি। তো যাই হোক, আমরা রিয়েল বাট উইদাউট অরিজিনিটি। আমরা এর পরের বৈশিষ্ট্য যেটা বলছিলাম উত্তর আধুনিকতাবাদের কিংবা পোস্ট মডার্নিজমের, এবং সেটি হচ্ছে যে এটি আসলে যখন কোনো বোধ বা ভাবনা কিংবা চিন্তা কিংবা কোনো মতের, আসলে এগুলোকে বিশ্বাস যে খুব একটা করে সে পথ এগোয় না, পোস্ট মডার্নিজম এগুলোকে ভাঙতে চায়, সে টুকরা টুকরা করতে চায়, টুকরা টুকরা দেখ নিজের ভিতরে, নিজের ভাবের ভিতরে, নিজের চিন্তার ভিতরে, নিজের ভাবনার জগতে সে টুকরো টুকরো করতে চায়, যেখানে আসলে যেটুকু আমরা ইংরেজিতে বলতে পারি ফ্র্যাগমেন্টেশন আছে। পোস্ট মডার্নিজমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, যে ভাঙা, অবিরত ভাঙা, নিজেকে ভাঙা। নেক্সট, আমরা যে প্রচলিত যে ধারণাগুলো আছে আমাদের বোধের জগতে, ভাবের জগতে, আমাদের বস্তু জগতে কিংবা আমাদের সোসাইটি জগতে কিংবা আমাদের সিস্টেমের জগতে, যে সিস্টেমগুলো আছে যে প্রচলিত, এইগুলো আসলে এগুলোকে এক বাক্যে আসলে পোস্ট মডার্নিজমিস্ট যারা মানতে চান না, তারা আসলে তারা এখানে তারা প্যারাডক্সে তারা বিশ্বাসী, প্রচলিত মতবাদের বিরুদ্ধেই তারা যেতে চায় যে আরও কি আছে, এর চেয়ে আরও কি নতুন কিছু আছে, এটাকে কি এটি কি শেষ না, অন্য কিছুকে এর মধ্যে আনা যায় বা এর বাইরেও কিছু আছে কি না, প্যারাডক্সে বিশ্বাসী পোস্ট মডার্নিজমরা। আমি আরেকটি পয়েন্টে যাচ্ছি, স্থায়ীকরণ নয় আসলে, এটি অ্যান্টি ফাউন্ডেশন, অ্যান্টি ফাউন্ডেশনিজম আছে এর মধ্যে, মানে অ্যান্টি ফাউন্ডেশনে বিশ্বাসী আসলে পোস্ট মডার্নিজমরা, যে হয়ে গেল একটা ভিত্তি, একটি ফাউন্ডেশন, দ্যাটস ইট, এটাতেই শান্তি, এটাতেই শেষ, এটাতেই স্ট্যাবিলিটি, নট দ্যাট। পোস্ট মডার্নিস্টরা আসলে কি করে, অবিরত প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি মুহূর্তে আসলে নিজেকে নিজে ভাঙতে চায়, জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায় এবং এগোতে চায়। নেক্সট দেন আমি আরেকটি বৈশিষ্ট্যে যেটি বলতে চাই, যে ওই যেটি বলছিলাম যে একাধিক কিংবা বহুত্বে, ভেঙে 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 আরও কত, আরও ভেরিয়েশান, আরও প্লুরালিজমে আসলে সে বিশ্বাসী। আমি আরেকটি যেতে চাচ্ছি যে এটি আসলে কেন্দ্রহীন,
ডিসেন্টারিং, যে কেন্দ্রগত ভাবে একই জায়গায় থাকবো, একই জায়গায় প্রথিত হয়ে থাকবো। পোস্ট মডার্নিজমিস্টরা সেটি ভাবেন না, তারা বিচ্ছিন্নতায় যেতে চায়, ছড়িয়ে যেতে চায়, ভাঙতে চায়। অ্যাকচুয়ালি এটি ডিসেন্টারিংয়েরই একটি পার্ট। পোস্ট মডার্নিজম আমি আরেকটি যেটি বলতে চাই যে এটি আত্মপ্রতিফলন, প্রতি মুহূর্তেই নিজের সাথে নিজে দেখা, নিজের মিররে, নিজের আয়নায় নিজেকে দেখা, নিজের বোধকে দেখা, নিজের ভাবনাকে দেখা, নিজের আত্মাকে দেখা, শুধু নিজের ফেসকে না। ইটস নট ফেস লুকিং মিরর, এক মিরর, মিররে আমরা শুধু ফেসকে দেখবো না, মনের ফেসকে এখানে দেখতে চায় তারা, মনের মনের প্রতিবিম্বকে ওই মিররে সে শো করতে চায়, শো আপে আনতে চায় সে। এবং সত্যি সেলফ রিফ্লেক্সিভিটি তার মধ্যে আছে, আত্মপ্রতিফলন, প্রতি মুহূর্তে নিজের আত্ম সেন্সকে, চিন্তাকে। আমরা সক্রেটিসের নো দাই সেলফ, নিজেকে জানো, সক্রেটিসের যে মূল কথা নো দাই সেলফ, যে আত্মদর্শন অবিরত, আমাকেই আমার জানতে হবে, আমাকেই যদি আমি জানি, আমাকেই যদি বারবার আমি নিজের ভিতরে নিজে ভাঙতে থাকি, জানতে থাকি, বুঝতে থাকি, দেখতে থাকি, আলো ফেলতে থাকি, তাই সবটুকু আলোই আমি আলোকিত এক সময় হয়ে যাব। আমার সেলফ আর পোস্ট মডার্নিজম আরো যা কিছু নিয়ে আসে, আসলে এত দেখা, এত বোঝা, এত চাওয়া, কোনো কিছুর মধ্যে একেবারে পূর্ণতাকে সে খুঁজে পানতে চায় না, যে এটাই ফিল আপ হয়ে গেল, পরিপূর্ণ, নট দ্যাটস ইট, এটাই শেষ নয়, একদম সব সময় মনে হয় কি যেন না, অ্যাবসেন্সিটি তার মধ্যে কাজ করে। আরো যেটি আমরা আনতে পারি যে এইগুলো করতে গিয়ে আসলে কোনো কোনো একটি মতের, পথের, চিন্তার, ভাবনার, সিস্টেমের, প্রথার সে আসলে স্ট্যাবল হতে পারে না, স্থায়ী হতে পারে না, কিংবা স্থিত হতে পারে না। প্রতিনিয়ত সে তার নিজের মধ্যে এটা নিয়ে বিদ্রুপ, মিথ্যা আছে কিনা বা মিথ্যা অভিনয় কিনা, তার মধ্যে আইরনি, একটা প্যারোডি কাজ করে, সে এটার ভিতরে ঢুকে বিদ্রুপের দৃষ্টিতে, ফেক ফেকের দৃষ্টিতে, যে আসলে রিল আছে কিনা, সে কোনো মত, পথ, সিস্টেম, প্রথাকে আসলে নিজের ভেতরের আইরনি অথবা প্যারোডির ভেতর দিয়ে আসলে দেখতে চায়। নেক্সট দেন আমরা যদি যেটা বলি, এই অর্থে একটি ম্যাজিক রিয়েলিজম আসলে তাদের মধ্যে আছে। পার্সিস ম্যাজিক রিয়েলিজম, ম্যাজিক রিয়েলিজম হচ্ছে যে ওই একই জিনিস যেটা আমাদের হাইপার রিয়েলিটির কাছাকাছি। অ্যাকচুয়ালি ম্যাজিক রিয়েলিজমটা হচ্ছে যে ইটস এ ফ্যান্টাস্টিক এবং পসিবল এলিমেন্ট, একটা সম্ভাব্য উপকরণ আসলে এটাতে থাকবে, কিন্তু রিয়েল না। মানে ম্যাজিক রিয়েলিজম হচ্ছে কি, আসলে এই ব্যাপারটি হচ্ছে যে মানে এটা একটা ইম্পসিবল, মানে অসম্ভব একটি এলিমেন্ট থাকবে এই ম্যাজিক রিয়েলিজমে, দ্যাট সিমস রিয়েল, মানে যাকে আসলে রিয়েল বলে মনে হবে, কিন্তু আসলে সেটি রিয়েল হওয়া একেবারেই সম্ভব না, ইম্পসিবল। ইম্পসিবল কোনো রিয়েলকে যখন রিয়েল, ইট সিমস টু রিয়েল বলে মনে হবে, ইটস এ ম্যাজিক রিয়েল বা ম্যাজিক রিয়েলিজম, যেটি আমি বলি না কেন, বা অদ্ভুত এলোমেলো একটি স্বপ্নময় জগৎ বা জাদু বাস্তবতা বোধ, যেটি যে অক্ষরে আমি বা যে শব্দতেই এটি বলতে চাই না কেন। এবং পোস্ট মডার্নিজমে আরও যেটি আনে তারা, আসলে যেহেতু তারা প্রতি মুহূর্তে বিনির্মাণ করতে চায়, নিজের ভিতরে নতুন করে আবারও নির্মাণ করতে চায়, ভাঙতে চায়, গড়তে চায়, এগোতে চায়, এবং আসলে একটা ম্যাটাফিকশন কিংবা কোনো একটি কল্পনা কিংবা ভাবনাকে নিয়েই তারা এই কাজটি করে। তো সে তো সোদের ম্যাটানিজম, ম্যাটাফিকশন অথবা কল্পনাও হচ্ছে তাদের একটি পার্ট, ক্যারেক্টারের স্পিক এটা বলা যাবে। এবং একটা ইন্টারটেক্সচুয়ালিটি, একটা চিত্রী বা একেবারে ভিতরের কন্টেন্ট, কোনো জিনিসের একেবারে ভিতরের কন্টেন্ট কিংবা বোধ, একেবারে ইন্টারটেক্সচুয়ালিটি তাদের মধ্যে, তাদের বোধের মধ্যে কাজ করে। আসলে পোস্ট মডার্নিজমের পুরো ব্যাপারটি হচ্ছে ভেতর থেকে ভেতরে ঢুকো, গহীন থেকে গহীনে প্রবেশ করো, কন্দর থেকে কন্দরের ইনারে চলে যাও, এটি হচ্ছে আসলে
পোস্ট মডার্নিজমের সত্যিকার আসলে ফোকাস, সত্যিকার ভাবনা, সত্যিকার চিন্তা কিংবা সত্যিকার চাওয়া। আমরা পড়ছিলাম, আমি আমার ক্লাসকে আজকে এন্ডিংয়ে নিয়ে আসবো, আমরা পড়ছিলাম পোস্ট মডার্নিজম, পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদ বা পড়ছিলাম আমরা, এবং পোস্ট মডার্নিজমের যে কি করে আসলো আমি সেটি দেখছিলাম। পোস্ট মডার্নিজম আসার আগে যে কি কি স্টেপগুলোকে তাকে নিয়ে আসতে পার হয়ে আসতে হয়েছে আমরা সেটি দেখলাম। আমরা আধুনিকতার মূল ভিউজগুলো আমরা দেখলাম, তার কন্টেন্টগুলো দেখলাম, জানলাম, এবং সেগুলোকে কীভাবে ওভারকাম করে অথবা সেগুলোকে থেকে বেরিয়ে বা সেগুলোকে ভেঙে বা সেগুলোকে নিয়ে কীভাবে পোস্ট মডার্নিজমের উদ্ভব হলো সেটিও আমরা জানতে চাই, জানতে চেষ্টা করলাম। এবং আমরা পোস্ট মডার্নিজম এবং পোস্ট মডার্নিজমের যে রিয়েল একেবারেই দুজনের যে কন্টেন্টগত দিক থেকে দুজনের যে পার্থক্যটা আছে সেটিও আমরা বোধের মধ্যে আনতে চাইলাম। এবং অ্যান্ড দেন আমরা তার যে বৈশিষ্ট্যগত পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি কী, কোন তিনটি কালিক তিনটি পর্যায়গত দিক থেকে আসলে ও আধুনিকতার দিক থেকে পোস্ট মডার্নিজম কীভাবে ইন করে, আমি সেই তিনটি বিষয়কেও ফোকাস করার চেষ্টা করলাম যে যার কোনো প্রকৃত মুক্তি আসলে সে খুঁজে পায়নি, জ্ঞানের বিভিন্ন মতবাদকে মধ্যেও সে শান্তি পায়নি, এবং সে দেখতে পেয়েছে যে অল সার চেঞ্জেবল। তো এরপরেই আমি যেটি বলতে আসলে চেয়েছিলাম সেটি হচ্ছে ক্যারেক্টারিস্টিকগুলো, পোস্ট মডার্নিজমের বৈশিষ্ট্যগুলো, এবং সেই মৌলিক বৈশিষ্ট্যগুলোকেই আনতে আমি আসলে চেয়েছিলাম। এবং আমি জানি যে তোমাদের কাছে হয়তো আরও তোমাদের নোটসের মধ্যে বা টেস্টে তুমি তোমরা আরও দেখতে পাবে, সেগুলোকে ইনক্লুড করতে পারো। আপাতত আজকে একটি মোটামুটি একটি কনসেপ্ট, একটি ধারণা যে হোয়াট ইজ পোস্ট মডার্নিজম, এটি আসলে কী, কীভাবে এলো, কী আসলে কী জানতে চায়, কীভাবে পোস্ট মডার্নিজম তার নিজেকে দেখতে চায়, বুঝতে চায়, আলো ফেলতে চায়, অ্যান্ড দেন পথ চলতে চায়। তো আসলে আজকে আমি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আপাতত নেক্সট তোমাদের সাথে কোনো ক্লাসে আমি নেক্সট কোয়েশ্চেনগুলোতে যাবো এবং অন্য আরও টপিকগুলোকে নিয়ে মডার্ন পোস্ট মডার্নিজমকে ঘিরেই আমি আলোচনায় আসতে চাইবো ইনশাল্লাহ। তো আবারও সেই একই জিনিস বলি বা তোমাদের ওই জাগরণ যে সবসময় এই যদি আমরা নিজের মধ্যেই রাখতে চাইবো, ভাবতে চাইবো, জানতে চাইবো এই যে পোস্ট মডার্নিজম সত্যি তো যাই করে, প্রতিনিয়ত নিজেকে ভাঙো, নিজেকে দেখো, নিজেকে জানো, নিজেকে এগো, হ্যাঁ, এবং এখানেই আমি শেষ করতে চাবো যে অবশ্যই আলোর সাথে এবং আলোর পথে এবং ভালোর সাথে আমরা থাকবো, অবশ্যই থাকবো এবং থাকবো। আল্লাহ হাফেজ।